everyone, welcome back to the channel Hoodie First Lifestyle. I hope সবাই খুব ভালো আছে. চলে এসেছি নিউ মার্কেটে উইন্টার কালেকশন নিয়ে. তো পুরো ভিডিওটা দেখো, আই হোপ ভীষণ ভালো লাগবে. আর প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও. তো চলো তাহলে শুরু করছি. দেখো, সবার প্রথমে আমি আছি হচ্ছে একদম স্প্ল্যানেডের মেট্রোর গেটের সামনে, যেখানে আহেলি আছে ঠিক সেখানটায়। রাস্তা থেকে নেমেই তোমরা এই মেট্রোটা পাবে। তো এখানে দেখো কিছু শার্ট টাইপের সোয়েটার রয়েছে, যেগুলো তোমরা এখন হালকা শীতে ক্যারি করতে পারবে, যেগুলো তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। দারুণ দারুণ স্টক আছে। তো একটু কষ্ট করে দেখো, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে শ্যুট করা একটু ডিফিকাল্ট, তোমরা জানোই। আর ঠিক তার পাশেই দেখো এই দোকানটাতেই বেশ ভালো ভালো কিন্তু সোয়েটার আছে, একটু ফ্যান্সি টাইপের। তো দেখাবো, সেগুলো মোটামুটি তোমরা 500-600 মধ্যে পেয়ে যাচ্ছ। তো চলো দেখাচ্ছি। এই যে এই দোকানটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। ওভারকোটও রয়েছে, ওভারকোট কিন্তু এখনও 550 এরকম প্রাইসে পাওয়া যাচ্ছে। শীত বাড়লে কিন্তু প্রাইস বাড়বে, সেটা আমি আগেও বলেছি আবারও বলছি। তো এই দোকানটা তোমরা পেয়ে যাচ্ছ একদম মেট্রোর সামনে। তো চলো আগে এগুলো কত গো দেখাই। আর প্লেন ডেনিমের কত হয়েছে? 300। দাম বাড়েনি এখন? আচ্ছা, এটা খুব সুন্দর। এটা কত? 300। পরে দাম বাড়বে, পরে দাম বেড়ে যাবে। খুব সুন্দর এগুলো। এটা খুব সুন্দর। আচ্ছা, এগুলো কি 200 না 250? আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? ঠিক আছে। আর এইগুলো 300। এটাও 300। আচ্ছা, এইটা একটু দেখিও না গো। এটা কত? 300। ঠিক তার পাশেই দেখবে একটা দোকান আছে বাজার কলকাতার সামনে, সেখানে তোমরা এই টাইপের জিন্স টাইপের কুর্তিগুলো পেয়ে যাচ্ছ। প্রাইস মোটামুটি 400-এর মধ্যে এরকম বলছিল। যাই নাও না কেন, বার্গেনিং করে নেবে, কারণ এখন খুব উল্টো পাল্টা দাম বলছে। কারণ আগের দিন আমি সোয়েটার জিজ্ঞাসা করছিলাম, 650 এরকম সামথিং প্রাইস বলছিল। আর পথ চলতে চলতে পিটার ইংল্যান্ডের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভিতরের দিকে একটা দোকান দেখছিলাম যেখানে 100 রুপিসে বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। হয়তো গায়ে একটু তোমাদের মানে যারা রোগা পাতলা আছো সাইজে একটু বড় হতে পারে, বাট বাড়িতে গিয়ে অল্টার করে নিতে পারো। 100 রুপিসে আমি বলবো কালেকশনগুলো কিন্তু ভীষণই সুন্দর। তোমরা পিটার ইংল্যান্ডের ঠিক উল্টো দিকে দেখবে, এখানে কিন্তু এই দোকানটা রয়েছে। এই দিকটা আসলে অনেকে আসে না, শ্রীলেদার্স যে ফুটপাথটা ওই ফুটপাথটা ধরে তোমরা চলবে। এখানে 100 রুপিসে বেশ ভালো ভালো কিন্তু উইন্টার কালেকশন আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আর কী কালেকশন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই যেগুলো 100 রুপিস। নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে বাটার ওখানে, যেখানে দেখবে সিম পার্ক আছে। যারা নতুন আসতো তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। বাটার এখানটায় দেখবে প্রচুর মানে 3 পিস 2 পিস এইসব উইন্টার কালেকশনের দোকান রয়েছে। তো এখানে তোমরা এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি 500 বলছিল, বাট বার্গেনিং করো, বার্গেনিং করলে 300-300তে হবে, কারণ এগুলো সত্যি 500 প্রাইস তো নয়। তো একটু আমারও মনে হয়েছিলো প্রাইসটা বেশি, তোমাদের কি মনে হয়? তো এইগুলো দেখো বেশ কিন্তু সুন্দর, যারা ঘুরতে যাবে ভাবছো শীতে তারাও কিন্তু এগুলো নিতে পারো, ভীষণ সুন্দর কিন্তু ফটো আসবে, এটুকুরি তোমাদেরকে বলতে পারি। কালেকশনগুলো ভীষণই সুন্দর। আর যাই নাও না কেন প্লিজ বার্গেনিং করো। আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো প্লিজ প্লিজ একটু লাইক করো। তোমরা ভিডিও দেখো বাট একদমই লাইক করো না, স্কিপ করে বেরিয়ে যাও।
তোমরা ভিডিওগুলো লাইক করলে আরও একটু মোটিভেট হই ভিডিওগুলো দেওয়ার এই আর কি। আর এখানে দেখো টু পিস রয়েছে যেগুলো তোমরা 600 ওনলি পেয়ে যাচ্ছ। আগের ভিডিওতে কেউ কমেন্ট করেছিলে যে দিদি 350 না কততে তোমরা বলছিলে যে টু পিস পাবো কি না, কোথাওই আমার মনে হয় না পাওয়া যায় নিউ মার্কেটে, খাদিমের সামনে এটা রয়েছে। তোমরা 600 কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস পেয়ে যাচ্ছ, যেহেতু এখন একটু অফ সিজন এগুলোর প্রাইস কিন্তু একটু কম, আবার কিছু কিছু জায়গায় বেশি, তো তোমরা একটু দেখে বুঝে বার্গেনিং করে নিও। তো আবারও বলে দিচ্ছি এই দোকানটা খাদিমের সামনে আছে, ওনাটাই সুন্দর। ওই তো 900 11 দেবেন 11 নিজের বোনের জন্য নিজে আগে দেখে নিচ্ছি, তাহলে কি দেবে লাস্ট 900 একটু উপরে বাড়া না আর বাজেটই নেই কি বলবো বলো, দেখছো বোনের জন্য নিজে আগে দেখে নিচ্ছি ভালো লাগে পাবেন না, নিজেও বলো বড় বড় তাই তো না, ও খুব হাজার দেবে খুব সুন্দর তো আমার মতে এরকম মোটা না না ও দিদির বোন খুব রোগা পাতলা সুন্দর সত্যি কথা হাজার হলে নিয়ে যাবে। পুজো শেষ হয়ে গেছে বলে স্টক কম নিয়েছি, হ্যাঁ তোমার এগুলো এখন কালারটা ভালো লাগছে, এটা থ্রি পিস রয়েছে বোনকে গিফট করবে, ভালো লাগছে একটু কালারফুল নাও বার্থডে তে পরে অন্য কালার আছে। তো আমি আছি ক্যান্টোবেলের উল্টো দিকে, ঠিক ওখানে দেখবে প্রচুর স্ক্রাব বিক্রি হচ্ছে, গরমে শীতকালে সবসময় স্ক্রাব আমাদের লাগেই, বেশ মানে প্রচুর স্টক আছে, যেগুলো 50-60 টাকা সেগুলো একটু ছোট, আর যেগুলো 100 টাকা সেগুলো কিন্তু একটু বড় সাইজের, মানে এগুলো তোমরা চাইলে দুপাট্টা হিসেবেও কিন্তু ইউজ করতে পারবে। আগের দোকানে আমরা দেখছিলাম বাট কালারগুলো ম্যারম্যার করছে, তো এই জন্য এই দোকানটা এলাম, এখানে বেশ ভালো কালেকশন দেখে গেছি। না এটা এই কালারটা খুব ভালো লাগছে, আর একটু একটু পিঙ্ক পরার মধ্যে দেখো না, হ্যাঁ এই পিঙ্কটা ভালো লাগছে, পরবে না পরবে না নেক্সট তোমাদের কিছু অল্প কিছু জুয়েলারির কালেকশন দেখাবো, বিয়ে বাড়ির সিজন আর এছাড়াও শীতকালে তো আমরা প্রচুর ঘুরতে ঘুরতে যাই, সেই পারপাসেও দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশন অক্সিডাইজের। তো যারা পুরানো ভিউয়ার্স তারা তো জানোই দাম কীরকম থাকে, আর নতুন যারা তাদেরকে বলবো প্লিজ বার্গেনিং করে নিও, এগুলো কী সুন্দর কালেকশানগুলো, এতটাই দাম বলে নেওয়া আর হয় না। তো এগুলো মোটামুটি 1000 টাকা এরকম প্রাইস বলে, হয়তো 600-700 টাকায় তোমরা পাবে, কি দারুণ কালেকশানগুলো, জাস্ট দেখো শাড়ির সাথে লেহেঙ্গা সব কিছুর সাথেই বেশ সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর বেশি বড়ো করবো না, নেক্সট ভিডিওতে কী কালেকশন দেখতে চাও প্লিজ কমেন্ট করো, সেগুলোই শেয়ার করবো। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, খুব ভালো থেকো সুস্থ থাকো, আর হালকা ঠান্ডা পড়ছে নিজেদের খেয়াল রাখো। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো।